ইতালিতে নতুন বছরকে বরণ করল প্রবাসী বাংলাদেশিরা। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত প্রবাসী সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শিউলি, এখন ডেস্ক থেকে বিস্তারিত। পুরো ইউরোপ জুড়ে বয়েছে আনন্দের বন্যা। 2019 সালকে বিদায় জানিয়ে নতুন বছর 2020 সালকে বরণ করে নিল ইতালিতে বসবাসরত ভেনিস প্রবাসী বাংলাদেশিরা। প্রতি বছরের মতো এবারও ভেনিস বাংলা স্কুলে আয়োজন করা হয় নৈশভোজের। ক্রিকেটে হৈহুল্লোড় ও আতশবাজি ফোটানোর মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানায় বিদায় কমিটি, শিক্ষার্থী ও অভিভাবক সহ কমিউনিটি নেতৃবৃন্দ। পুরনো গ্লানিকে মুছে ফেলে নতুন প্রত্যাশাকে বুকে ধারণ করে দেশের কল্যাণে কাজ করার প্রত্যয়, হিংসা ও হানাহানিকে ভুলে গিয়ে নতুন করে পথ চলাই হবে 2020 সাল। এ সময় ভেনিস বাংলা স্কুলে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ কামরুল ছাড়োয়ার, এমডি আক্তারউদ্দিন, নাসিরউদ্দিন পান্না, রনু আক্তার, পলাশ রহমান, ডাক্তার আসল মিয়া, সোহেলা আক্তার বিপ্লবী, সুরাই আক্তার, কাজী মাহফুজ রানা, মোবারক হোসেন, নুরে আলম, দিলরুবা জামা, মেহরুন্নেসা মলি সহ আরও অনেকে। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদে বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।